বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে তাকে আনা হয়, শুরু হয়েছে চিকিৎসা। যেমনটা জানা যাচ্ছে, ইচ্ছা মতোই নদীর পাড়ে তিনি সরস্বতী পূজো বসেছিলেন এবং তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সুকান্ত মজুমদারের। তারপরেই পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েছিলেন সুকান্ত এবং তাকে সংজ্ঞাহীন অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার তাকে কিন্তু বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শুরু হয়েছে তার চিকিৎসাও। তাকে ইছামতির তীরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আর তারপরেই পুলিশের গাড়ির বনেটে উঠে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তারপরেই চোট পেয়েছেন মাথা এবং শিরদাঁড়ায়, মারাত্মক চোট পেয়েছেন সুকান্ত মজুমদার, যে কারণে বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং শুরু হয়েছে তার চিকিৎসা। দেখুন, আমরা আজকে আমাদের সম্মানীয় সভাপতি অধ্যক্ষ মহোদয় এবং আমাদের এলওপি, তাদের ওপর যে অত্যাচার এবং স্পেশালি আমাদের প্রেসিডেন্টের ওপর যে অত্যাচার হলো কাল রাত থেকে আমরা দেখছি এবং এখন আপনার কাছে শুনছি, এর কিন্তু প্রতিবাদ দেখে নিন মমতা ব্যানার্জি। খেলা হবে বলছেন তো, সামলাতে পারবেন তো এই খেলা? যেরকম সিপিএমরা খেলা করেছিল, মা বোনেরা নন্দীগ্রামে বেরিয়ে এসেছিল, আপনি তারপর সিংহাসনে বসলেন, এই খেলা আপনি সামলাতে পারবেন তো? কারণ এই খেলা কিন্তু সাংঘাতিক খেলা, আগুন জ্বলছে চারিদিকে, সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। আমাদের অধ্যক্ষ মহোদয়কে যদি মারা হয়েছে, তাহলে কালকে আগামীকাল সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত এসপি অফিস আমরা ঘেরাও করছি, জেনে রাখুন। এই প্রতিবাদ যে শুরু হলো, দেখি আপনার খেলা কত দূর যাক। আপনারা শুনলেন অগ্নিমিত্র পালজি কি বললেন, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, কি বলবে এই প্রসঙ্গে? দেখো, প্রথমেই যেটা বলতে হয় যে সুকান্ত মজুমদার, তিনি যখন গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে 1:50 নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে সহ বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরেই সুকান্ত মজুমদার সিদ্ধান্ত নেন তিনি সন্দেশখালিতেই থাকবেন এবং সন্দেশখালি শুধু থাকা নয়, সন্দেশখালি তিনি যাবেন, বসিরহাটের এসপি অফিস থেকে তিনি টাকি গেস্ট হাউসে যান এবং তার পরের দিনে অর্থাৎ আজ সকালেই তার সন্দেশখালি যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে দেখা যায় বিশাল পুলিশ বাহিনী সেই টাকি গেস্ট হাউসকে ঘিরে রেখেছে এবং কার্যত পুলিশি দুর্গ বানিয়ে দিয়েছিল যাতে কোনোভাবেই সেখান থেকে সুকান্ত মজুমদার না বেরোতে পারে। বলতো, সুকান্ত মজুমদার সিদ্ধান্ত নেন যে তারা টাকি থেকে সন্দেশখালির উদ্দেশ্যে যাবেন এবং সেখানে গিয়ে তারা নির্যাতিতা মা বোনেদের সঙ্গে সরস্বতী পুজো করবেন। এমতাবস্থায় বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পালগুনি পাত্র, তিনি এটি সরস্বতী ঠাকুর নিয়ে আসেন, তিনি যখন বাইরে বেরোতে যান পুলিশ তাদের আটকে দেয়, অভিযোগ সেখানে পুলিশের দ্বারা মা সরস্বতীর হাত ভেঙেছে, এটা যেমন একটা দিক ছিল, তখনই উল্টো রাস্তা দিয়ে সুকান্ত মজুমদার আরো একটি সরস্বতী ঠাকুর নিয়ে তিনি বেরিয়ে ইছামতির তীরে, চাকিনতে ইছামতির তীরে তিনি পুজো করতে বসে যান। বলত, পুলিশের নজর এড়িয়ে তিনি সেখানে যান। এরপর পুজো শেষে তিনি বলেন যে তিনি দরকার পড়লে একাই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হবেন, একাই তিনি সেখানে যাবেন, কিন্তু পুলিশ কোনোভাবেই তাকে সেখানে যেতে দেয়নি এবং এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শুধু ধস্তাধস্তি নয়, পুলিশের গাড়ির বোনেটের উপর উঠে পড়েন, মাথাতে উঠে পড়েন, বোনেটের উপর উঠে পড়েন সুকান্ত মজুমদার এবং সেখান থেকে নামতে গেলে তার শিরদাঁড়া এবং মাথায় লাগে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তার আগেই ইছামতির তীরেই তার সঙ্গে ধস্তাধস্তি করেছে, তার মাথায় লেগেছে এমনটা অভিযোগ। এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে এই মুহূর্তে রয়েছেন এবং এরপরে যেটা সিদ্ধান্ত হয় যে তার জ্ঞান সেভাবে ফিরছে না এবং যথেষ্ট তার মাথাতে এবং শিরদাঁড়ায় তার চোট রয়েছে প্রবল এবং তারপরেই তাকে কলকাতায় এই মুহূর্তে তাকে আনা হচ্ছে এবং ইএম বাইপাস সংলগ্ন, পূর্ব কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে তার ভর্তি করা হবে তাকে এবং সেখানে তার ট্রিটমেন্ট শুরু হবে। এবং সেই সঙ্গেই জানিয়ে দিই যে সুকান্ত মজুমদারের সঙ্গে এই ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন দিল্লি এবং সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের তার ঘটনার পুরো বিষয়টা তিনি নজরে রাখছেন এবং সেখান থেকে সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থাটি কি সে বিষয়ে খোঁজ খবর নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ধন্যবাদ বুদ্ধদেব দা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। এবং যেমনটা জানালেন, সুকান্ত মজুমদার ইতিমধ্যেই অসুস্থ হয়ে রয়েছেন, তাকে কিন্তু কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং তার চিকিৎসা শুরু হবে। এবং স্বরাষ্ট্র সচিব অমিত শাহ তিনি কিন্তু ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন এমনটা জানা যাচ্ছে। এবং গত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু খোঁজ নিয়েছেন এমনটাও কিন্তু আমরা জানতে পারলাম। এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, টাকিতে ইছামতীর তীরে সরস্বতী পূজায় বসেছিলেন সুকান্ত মজুমদার, যারা সন্দেশকালীন নির্যাতিতা মহিলা রয়েছেন তাদের সঙ্গে পুজো করবেন বলেই বসেছিলেন। এবং তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপরে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েছিলেন সুকান্ত মজুমদার এবং তারপরেই তাল না সামলাতে পেরে তিনি পড়ে যান এবং তার মাথায় এবং শির দ্বারায় মারাত্মক চোট লাগে।